নমস্কার খবরিয়া 24 এ আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি জুধিকা রাজ্যে যে পরিমাণে বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র বললেন বিজেপির রাজ্য সহসভাপতি সুকান্ত মজুমদার রাজ্যে এখনো পর্যন্ত যে পরিমাণ বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যে এখনো পর্যন্ত যে পরিমাণ বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে তা হিমশৈলের চূড়া মাত্র এমনটাই দাবি করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন বাঁকুড়ায় দলের সাংগঠনিক বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন একই সঙ্গে অতি সম্প্রতি শেষ হওয়া বিশ্ব বাণিজ্য সম্মেলনকে কটাক্ষ করে বলেন মুঙ্গেরকে পিছনে ফেলে এখন এরাজ্য বোমা বন্দুক নিয়ে শিল্পে অনেক এগিয়ে গেছে জানি না এসব লগ্নিকারীদের বিজেপি এসে আমন্ত্রণ জানিয়েছিলেন কিনা বিশ্বভারতীর পাঠভবনে এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ও উপাচার্যের বাসভবনের সামনে ওই ছাত্রের পরিবারের ধর্ণা প্রসঙ্গে প্রশ্নের উত্তরে সুকান্ত মজুমদার বলেন সম্মানীয় উপাচার্য একজন বিদগ্ধ পণ্ডিত উনি জানেন কি করা উচিত আর কি করা উচিত নয় বাড়িঘর ভাঙচুর না করে দুপক্ষের আলোচনা করা উচিত তাছাড়া বিশ্ববিদ্যালয় একটি স্বশাসিত সংস্থা প্রশাসনিক কাজকর্ম চালানোর জন্য যা যা করা উচিত উপাচার্য তা করবেন বলে তিনি মনে করছেন বহুচর্চিত বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ও তার হাসপাতাল থেকে ছাপার প্রসঙ্গে তিনি বলেন সিবিআই এর উচিত আবার ওনাকে ডাকা ও কেসকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উত্তরপ্রদেশে পাঁচজনের মৃত্যু প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন বিষয়টি দুঃখজনক তবে ওই বিষয়ে আমাদের বেশি না ভাবলেও চলবে যোগী আদিত্যনাথ সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে দেখবেন বলে তিনি জানান গোটা রাজ্যে এখন এই ধরনের ঘটনা ঘটছে নতুন কিছু নয় কারণ পঞ্চায়েত ভোট সামনে আসছে তৃণমূল কংগ্রেসের যে তোলাবাজির কারবার সেই তোলাবাজির কারবার এই অস্ত্র ছাড়া তো আর কায়েম রাখা যাবে না সেই অস্ত্র সেই জন্যই অস্ত্র পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় তাই যা ধরা পড়ছে তা হিমশৈলের চূড়া মাত্র আরও বিভিন্ন জায়গায় একসময় মুঙ্গেরকে ক্রিটিসাইজ করতাম যে সেখানে এই দেশি বন্দুক তৈরি হয় এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই শিল্প চলছে আমি জানি না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত শিল্প লগ্নিকারীদেরকে বিজেপি এসে আমন্ত্রণ করেছিলেন কি করেননি বিশ্ববর্তী উপাচার্যের বাড়িতে ঢুকে বিক্ষোভ হয়েছে তার বের ভাঙার চেষ্টা হয়েছে যেটা আপনাদের দলেরও কেউ কেউ বলছেন অনুপম হাজরা তিনি বলেছেন যে উপাচার্যের কথা বলা উচিত ছিল মৃত ছাত্রের পরিবারের সঙ্গে দেখুন সম্মানীয় উপাচার্য খুব বিদগ্ধ পণ্ডিত এবং স্বাভাবিকভাবে তার ধারণা আছে তার কী কাজ করা উচিত না করা উচিত তবে এই ধরনের ভ্যান্ডালিজম অর্থাৎ উপাচার্যের কোনো কাজ আমার পছন্দ নাও হতে পারে কিন্তু তার বাড়িঘর ভেঙে তার দরজা ভেঙে সেখানে ঢোকার চেষ্টা করা এটা তো অপরাধ বলে আমার মনে হয় সেই জন্য দুপক্ষকেই কথা বলে সমস্ত সমস্যা মেটানো উচিত উপাচার্য তো মৃত ছাত্রের পরিবারের সঙ্গে কথা বলেননি সেক্ষেত্রে কি বলাটা সেটা উপাচার্যের পারভিউ না তিনি কার সাথে কথা বলবেন না পারবেন উপাচার্য এবং সম্মানীয় উপাচার্য এবং ইউনিভার্সিটি একটা অটোনোমাস বডি তাদেরকে কেউ ডিকটেট করতে পারে না তিনি তার যে অ্যাডমিনিস্ট্রেশন চালানোর জন্য যা যা করা দরকার ওরা তা তা করা উচিত এবং উনি করবেন বলে আমার মনে হয় নন্দীগ্রামের একজন তৃণমূল নেতা দাউদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নাম শাসমুল ইসলাম তিনি সমবায় ব্যাংকে চাকরি করতেন সেখান থেকেও বেতন নিতেন আবার পঞ্চায়েতের ভাতাও নিতেন বিডিওর অভিযোগের ভিত্তিতে তিনি আজ গ্রেপ্তার হয়েছেন এই নতুন কিছু না বিভিন্ন জায়গায় এরকম করে এরা এটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস করলে আপনি সব কিছু করতে পারেন দুদিন পর ছাড়া পেয়ে যাবে দেখবেন আপনি ছ মাস পরে খোঁজ নিয়ে আবারও একই কাজ করছে অনুব্রত হয়ে কালকে ছাড়া হয়েছে হাসপাতাল থেকে এবার সিবিআই এর উচিত আর একবার ডাকা সিবিআই তাদেরকে ডাকে ডাকা উচিত এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত কেসকে ঘর ছাড়াতে আপনার ঘরে ফেরানোর জন্য মানবাধিকার কমিশন নির্দেশ দিয়েছে কিন্তু এখন কি তারা সত্যি ফিরতে পারছেন কী অবস্থায় দেখুন পরিস্থিতি এক এক জায়গায় ভয়ঙ্করের দিক থেকে কোনো জায়গায় ভয়ঙ্কর কোনো জায়গায় ভয়ঙ্করতম কারণ বাড়ি যে ফিরবেন অনেক জায়গাতে বাড়িই নেই দক্ষিণ চব্বিশ পরগনার বিস্তীর্ণ এলাকাতে যে আক্রমণ হয়েছে সেই আক্রমণের ফলে বাড়ি ঘর কিছু নেই এখানে সেখানে গেলে কোনো ঘর ছাড়া যদি কোর্টের মহামান্য আদালতের বিচারপতিকেও দেখেন যে এটা আমার বাড়ি ছিল তিনি বিশ্বাস করবেন না কারণ সেখানে বাড়ি নেই বড় বড় গাছ হয়ে গেছে সেখানে কারণ হচ্ছে পুরো ভেঙে তছনছ করে দিয়েছে প্রথমেই ভাঙা হয়েছে বাথরুম যাতে মহিলারা গিয়ে থাকতে না পারে তো সেই জন্য শুধু এই ঘর ছাড়াদের ঘরে ফেরানোর কথা বললে হবে না ঘরে ফেরার পর তাদের উপর আবার আক্রমণ হবে পুলিশকে দায়বদ্ধ করতে হবে কোর্টকে মহামান্য আদালতকে যে তাদের উপর আক্রমণ হলে সেই পুলিশ থানা সেই থানা অ্যান্সারেবল থাকবে তাকে জবাব দিতে হবে এবং তাদের চাকরি যাবে এই ধরনের কোর্টের নজরদারি থাকলে তবেই একমাত্র সম্ভব তাছাড়া সম্ভব না প্রয়াগরাজে পাঁচজনের মৃত্যু হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা সেখানে আমাদের খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই কারণ আমরা দেখেছি এই ধরনের অপরাধের ক্ষেত্রে উত্তরপ্রদেশের সরকার যথেষ্ট অ্যাক্টিভ কীভাবে তারা অ্যাকশান নিতে হয় জানে
উত্তরপ্রদেশের মানুষ বিপুল সংখ্যায় ভোট দিয়ে তাদেরকে জিতিয়েও সেটা প্রমাণও করেছে। আমাদের বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী যোগী আদিত্যনাথ সঠিক তদন্ত করে সঠিক ব্যবস্থা নেবে। হলদিয়া শিল্প কমিটি নিয়ে আপনার দেখুন, এরকম প্রচুর শিল্প কমিটি আছে, রাজ্য সরকার বিজিবিএসও করলো, কিন্তু এর আগেও করেছে 17-19-এ, খুব লাভের লাভের কিছু হচ্ছে না। ঠিক আছে, কেন্দ্রীয় প্রকল্প ছুটির দায়ে উত্তর দিনাজপুরের জেলা শাসকের বিরুদ্ধে চিঠি জানালেন শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে। দেখুন, কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করা নিয়ে আমরা প্রধানমন্ত্রী সহ সবাইকে জানিয়েছি, তার কারণ কেন্দ্র বেশিরভাগ টাকা দেয় এই প্রকল্পগুলোর, এবং শুধু তাই নয়, আইনগত দিক থেকে যদি আমরা দেখি এই প্রত্যেকটি প্রকল্পের জন্য সম্মানীয় মন্ত্রীদেরকে লোকসভায় সাংসদদের সামনে গ্রান্টস ফর ডিমান্ড করতে হয় এবং সেই ডিমান্ড আমরা পাস করি। অর্থাৎ আইনত লোকসভা থেকে টাকা স্যাংশন করা হচ্ছে জল জীবন মিশনের জন্য, সেই টাকা স্যাংশনকে দেশের সাংসদরা অ্যাপ্রুভ করছে। তো স্বাভাবিকভাবে সেই প্রকল্পের নাম পরিবর্তন করে দেওয়া মানে কিন্তু দেশের সাংসদদেরকে এবং সংসদকে, অর্থাৎ লোকসভাকে এবং রাজ্যসভাকে কিন্তু ছোট করা। এখন এই পর্যন্ত এই পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। নার্সিং ট্রেনিং এর বিশাল সুযোগ দিচ্ছে গৌতম কলেজ, রেকগনাইজড বাই কর্ণাটক নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল। ঠিকানা মঞ্জুনাথ নগর, WOC রোড, ব্যাঙ্গালোর 10। ট্রেনিং শেষে থাকছে 100% চাকরির সুযোগ। ভর্তি নেওয়া হবে BSc নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে 45% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য বিভাগে পাস। এছাড়াও থাকছে GNM নার্সিং, যার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকে যে কোনো বিষয়ে 40% নম্বর নিয়ে পাস। ভর্তি চলছে প্যারামেডিকেল কোর্সেও, 3 বছরের কোর্স, যার শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস। এখানে স্পোকেন ইংলিশেরও ফ্রি কোচিং দেওয়া হয়। পশ্চিমবঙ্গের অন্যতম প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুযোগ নিতে যাওয়া ছাত্রছাত্রীদের জন্য ঋণ মেলার চিঠিও দেওয়া হয় এই কলেজ থেকে। পাশাপাশি বাঙালি খাবার, বাংলায় যোগাযোগ রাখার মতো ম্যানেজার সহ সমস্ত রকম সুবিধা প্রদান করা হয়। অত্যন্ত স্বল্প মূল্যের প্যাকেজে ভর্তির ব্যবস্থা রয়েছে, তাই আর দেরি না করে এখনই ভর্তি হতে যোগাযোগ করুন 8904864131 অথবা 6263163783 অথবা 9734577162 এই নাম্বারগুলিতে।